সাহেবের চিঠির তরফ থেকে এক অভিনব উদ্যোগ নিয়েছিলাম আমরা। বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিল আমাদের ক্যান্টার ভ্যান চিঠি লেখার পোস্টকার্ড সঙ্গে নিয়ে। অনেকদিন পর আবার মন খুলে চিঠি লিখতে পেরে ভীষণ খুশি হয়েছেন অংশগ্রহণকারীরাও, আর অনেকেই মন খুলে চিঠি লিখেছেন তাদের প্রিয় আইকন সাহেব আর চিঠিকে। নমস্কার, আমি চিঠি। নমস্কার, আমি সাহেব। আপনাদের থেকে এত এত চিঠি পেয়ে আমরা সত্যি ভীষণ খুশি। আমাদের কাজ যে আপনাদের এতটা ভালো লেগেছে, আপনারা চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছেন, এই রকমই একজন দর্শকের চিঠি আমি পড়ে শোনাচ্ছি। প্রিয় সাহেব ও চিঠি, তোমাদেরকে রোজ দেখি আমি, তোমাদের দুজনেরই খুব বড় ফ্যান, স্পেশালি সাহেবের। তোমাদের দুজনকে ভীষণ ভালো লাগে, আশা করি তোমরা আরও ভালো কাজ করো এবং ভালো থেকো। তোমাদের বিগ ফ্যান সায়রী, তোমার নামটা খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ সায়রী, অনেক অনেক ধন্যবাদ। আর তুমি এইভাবেই যে অ্যাপ্রিসিয়েট করলে, তার জন্য খুব মনে জোর পেলাম। আমরা দুজনেই চিঠি এবং সাহেব, আমরা চেষ্টা করব আরও ভালো করে এই চরিত্রগুলোকে ফুটিয়ে তোলার, যাতে তুমি এবং তোমাদের বন্ধু, তোমাদের সতীর্থ, তোমরা যারা আমাদেরকে ভালোবাসো, সাহেবের চিঠি এই অনুষ্ঠানটাকে ভালোবাসো, তারা যাতে আরও ভালোভাবে দেখতে পারো, দেখে আরও ভালো বলতে পারো, সেই চেষ্টা আমরা করব। তাই জন্য প্রত্যেক দিন কিন্তু 6:30টার সময় স্টার জলসার পর্দায় ঠিক তুমি যেমন বসে দেখো, তোমার বাড়ির সবাইকে আর বন্ধুবান্ধবদেরকেও বলতে হবে দেখার জন্য। সাহেবের চিঠি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।